দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। ঠান্ডাপুরে পরপর চার লরি দুই বাইকের সংঘর্ষ, আহত দুই। পরপর চারটি লরির মধ্যে সংঘর্ষ, একটি লরির নিচে আবারও ঢুকে পড়ল দুটি বাইক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাঁচগ্রাম থানার এলাকায় ঠান্ডাপুরে। এতে দুজন বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। প্রায় দু ঘন্টা অবরোধ ছিল 6 নং জাতীয় সড়ক, কাটিগড়া বদরপুরের মধ্যে সংযোগকারী বরাক সেতুর ওপারেও বৃহস্পতিবার ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা। একের পর এক চারটি লরির মধ্যে ধাক্কাধাক্কি। এখানেই শেষ নয়, দুটি বাইকও আবারও ঢুকে পড়ে একটি লরির নিচে। এতে আহত হন দুজন বাইক আরোহী। সেতুর আপ্রাচে রয়েছে পাঁচগ্রাম পুলিশের চেকিং, রাজপথে ব্যারিকেড লাগিয়ে চেকিং চালান তারা। ঘটনার পর অবশ্য তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ডেকে পাঠানো হয় ক্রেন, কিন্তু ক্রেন আসার আগেই রাজপথ অবরোধ হয়ে পড়ে। রাস্তার দুদিকে আটকে পড়ে অসংখ্য যানবাহন। যানবাহনের দীর্ঘ লাইন সেতু অতিক্রম করে কাটিগড়া চৌরঙ্গি এলাকায়ও ছড়িয়ে যায়। এইভাবে বদরপুর এবং পাঁচগ্রামের দিকেও যানবাহনের লম্বা লাইন পড়ে। এই ঘটনায় প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পরে ক্রেন দিয়ে লরির নিচ থেকে বাইক দুটিকে বের করে রাস্তা যান চলাচলের স্বাভাবিক করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায় জঞ্জাট লেগে থাকে। এদিকে রেলওয়ে ক্রসিং, অন্যদিকে পুলিশ এবং বন বিভাগের একাংশ কর্মীরা তৈরি করা চেকপয়েন্ট, এই তিনের সংমিশ্রণে ঠান্ডাপুরের জঞ্জাট বরাক উপত্যকা দৈনন্দিন ভোগান্তি বাড়িয়ে চলেছে। প্রতিদিন সন্ধ্যা ঘনাতেই অবস্থা আরও জটিল হয়ে পড়ে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে আটক করেছে।